সাকিব আল হাসানের ঘাড়ে মাফলার জাতীয় জিনিসটা দেখে চোখ কপালে উঠেছিল অনেকের। একে তো ভোগাচ্ছে চোখের সমস্যা, এবার আবার ঘাড়ে কেন নেক ব্রেস? তবে এই নেক ব্রেসই সাকিবকে সহায়তা করলো ফর্মে ফিরতে। ম্যাচ শেষে সাকিব খোলাসা করলেন নেক ব্রেস পরে ব্যাটিংয়ের রহস্য। সমালোচনার জন্য বেট করে আনে বাংলাদেশি তারকার সেরাটা। গত কদিন ছন্দে ছিলেন না, মাঠ ও মাঠের বাইরে কেটেছে দুঃসময়। বীরেন্দ্র সেবাক এদিকে হইচই ফেলে দিয়েছিলেন সাকিবের চা ছা ছোলা সমালোচনা করে। খেলার সময় যা খুশি খেতে, অর্ডার প্লিজ। তবে সাকিব সব সমালোচক আর সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন ম্যাচ জেতানো পারফরম্যান্সে। টপ অর্ডার আরও একদিন ব্যর্থ হওয়ার পর এদিন সাকিবের জলে ওঠার কোনো বিকল্প ছিল না। এমন দিনেই 46 বলে 64 রানের দারুণ ইনিংস, প্রায় 140 স্ট্রাইক রেট নিয়ে থেকে যান অপরাজিত। ছক্কার পেছনে না দৌড়ে বুদ্ধিমত্তা দেখিয়ে হাঁকান একে একে 9টি 4। তার ব্যাটে ভর করে দল পায় 159 রানের পুঁজি। তবে এই রান জয়ের জন্য যথেষ্ট ছিল না উল্লেখ করে ম্যাচ শেষে সাকিব বলেন, টপ ফোর থেকে কারো পুরো ইনিংস ব্যাট করা দরকার ছিল, সেটা করতে পেরে দলে অবদান রাখতে পেরে আমি খুশি। উইকেট সহজ ছিল না, হয়তো জয় নিশ্চিতের মতো রান ছিল না, তবে এই রান তাড়া করাও চ্যালেঞ্জিং। তিনি ব্যাট হাতে জয়ের পথ বিছিয়ে দেওয়া সত্ত্বেও বোলারদের কৃতিত্ব দিতে ভুললেন না। সাকিব বলেন, এখানে গত 4-5 বছর কোনো খেলা হয়নি, তাই আমরা জানতাম না ঠিক কত রান করলে চলবে। 14-15 ওভার পর ঠিক করেছি আমরা কত রান করতে পারি। 160 রান বিশ্বকাপে সবসময় কঠিন, এটা প্রমাণিত হলো। তারাও ভালো মুহূর্ত পেয়েছিল, একসময় ওভার প্রতি 10 রান করে লাগত, যখন কিনা একদিকে আবার প্রচুর বাতাস বইছে। এসব কারণে রান তাড়া কঠিন হয়ে ওঠে। আমাদের কাজটাও সহজ ছিল না, আমাদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। নেক ব্রেস নিয়ে কেন সাকিব অনুশীলন করেছিলেন সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, ব্যাটিং নিয়ে নতুন কিছু চেষ্টা করার জন্যই এর ব্যবহার। তবে এই প্র্যাকটিস তার উপকার করেছে জানিয়ে বলেন, না না তেমন কিছু না, এমনি ব্যাটিং প্র্যাকটিস করছিলাম, তবে হ্যাঁ এটা সহায়তা করেছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।